পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এখন থেকে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবে জিএম কাদের এমনটি জানিয়েছেন এরশাদ শনিবার রাতে এগারোটার এসা তার বাড়িধারা প্রেসিডেন্ট পার্ক বাসভবনে সংবাদ সম্মেলনে করে এই নির্দেশ দেন এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সর্বাত্মক সহযোগিতা করার জন্য জাতীয় পার্টির সকল স্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি এরপর এক প্রশ্নের জবাবে জি এম কাদের জানান বর্তমানে শারীরিকভাবে অসুস্থতার কারণে চেয়ারম্যানের নিয়মিত কার্যাবলী পালনে বিঘ্ন ঘটছে যার কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি আমি এখন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গোলাম মোহাম্মদ কাদের এমপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে প্রধান নিয়োগ প্রদান করিলাম গঠনতন্ত্রের বিষ এক এক ক ধারা বিষয়ে পার্টিটার একটা বড় ধরনের ধরনের সৃষ্টি হতে পারে এই একটা আশঙ্কা ওনার মধ্যে হয়েছে সেই কারণে ওটা যত তাড়াতাড়ি সম্ভব নিদর্শনের জন্যই উনি একেবারে মধ্যরাতে ডেকে নিয়ে এসছেন এবং আমাকে সহ তিনবার মধ্যে আমি আসলাম মানে একবার চলে গেলাম আসলাম আবার চলে গেলাম আসলাম এইভাবে তিনবার এসে এখন উনি এটা সিদ্ধান্ত দিলেন